আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আপনারা আসলে ভিজিট এবং আউটপাস নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন, এবং কোন তারিখ যাওয়া, কোন তারিখ লাস্ট ডেট, এবং কিভাবে কি এবং ভিজিট কি চালু হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি সুস্পষ্ট কিছু আলোচনা করব। যাদের দরকার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, যদি মনে করেন অন্য কারো দরকার হবে, প্রয়োজন হবে, ভিডিওটি শেয়ার করবেন, মন চাইলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আউটপাসের বিষয়টা নিয়ে আসি। আপনারা নিশ্চয় জানেন আউটপাসের 3 মাস সময়, 18 মে থেকে শুরু হয়ে 18 আগস্ট পর্যন্ত এই সময়। এখন অনেকে এই সময়টাকে নিয়ে আসছেন 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ কেন হলো? তো 10 তারিখ আপনারা পরের যে সংবাদটি সেটিও জানেন অবশ্যই, যে যারা ভিজিটে বৈধভাবে আসছেন, এখনও বৈধ আছেন ভিজিটে, অর্থাৎ যাদের রিসেন্টলি যাদের মেয়াদ শেষ হয়েছে ভিজিটে, তাদের জন্য অর্থাৎ 11 তারিখ পর্যন্ত, আগস্টের 11 তারিখ পর্যন্ত তারা চাইলে 1 মাসের জন্য বাড়াতে পারবে, অথবা চাইলে তারা দেশ ত্যাগ করতে পারবে, দুইটা থেকে একটা। আর যদি 11 তারিখের পরে তারা থাকে, তাহলে তাদের ফাইন আসবে। এখন পর্যন্ত তাদের ফাইন নেই, মনে করেন মার্চে অথবা এপ্রিলে, ফেব্রুয়ারিতে নেই, মার্চ এপ্রিল যাদের শেষ হয়েছে, এইরকম রিসেন্টলি শেষ হয়েছে, তাদের কিন্তু সরকারের যে দেওয়া যে ডিসেম্বর পর্যন্ত সুযোগ ছিল, সেই সুযোগের আওতায় পড়েছিল, কিন্তু হঠাৎ করে সরকার করোনা পরিস্থিতি উন্নত হওয়ার কারণে বলছে যে 11 আগস্ট পর্যন্ত তাদের লাস্ট ডেট, যারা ভিজিটে বৈধ আছে। কিন্তু যারা ভিজিটে অনেক দিন আগে আসছেন, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে শেষ হয়েছে মেয়াদ, অথবা 1 বছর, 1.5 বছর, 6 মাস আগে মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য কিন্তু এই সুযোগ নেই। তাদের এই সুযোগটা বহাল আছে 18 মে পর্যন্ত, অর্থাৎ 18 মে থেকে 18 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 17 আগস্ট পর্যন্ত আপনারা দেশে যেতে পারবেন। যদি না যান তাহলে কি হবে? তাহলে তো ওই আপনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন। তো আপনাদের জন্য পরবর্তীতে কি আইন করা হবে সেটা জানি না, তো সেটা রিসেন্টলি সেই আইনটি করা হবে, হয়তো বা আপনাদের সাঁড়াশি অভিযান চালাবে আপনাদের জন্য দরে দেশে পাঠানোর জন্য, অথবা অন্য কোনো সুযোগ দিতে পারে, অথবা 1 মাস মেয়াদ বৃদ্ধি করতে পারে, সেটা এখনও বলা যাচ্ছে না। আমার ধারণা হয়তো বা কিছুদিন বৃদ্ধি করতে পারে, কারণ ফ্লাইট তো স্বাভাবিক কোনো দেশেই হচ্ছে না, আর ফ্লাইটের কারণে অনেক লোক যেতে পারছে না দেশে। তো এই বিষয়গুলো আসলে এখন বলা যাচ্ছে না, যেহেতু এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। হয়তো বা 18 তারিখের কিছুদিন আগে অথবা 18 তারিখের পরে এই ঘোষণাটা আসতে পারে। তো আমাদের যে করণীয় হচ্ছে, অবৈধ যারা আছেন, বাইরে দেশ থেকে আসছেন অথবা এই দেশে থেকে অনেক দিন থেকে অবৈধ আসছেন, তারা 17 তারিখের আগে দেশে যাওয়াই ভালো হবে, বেটার হবে তাদের জন্য। এখন ভিজিটের প্রশ্নগুলো, ভিজিট যারা নিয়ে আসেন তাদের আরেকটা কথা, আপনারা ফাইন সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ফাইন আসলে কি হবে, ঈদের পরে কি নতুন কোনো কানুন হয়েছে। তো ফাইনের বিষয়টা আমি আপনাদেরকে বলি, এটা অনেক দিন থেকে যে সিস্টেম সেটা হচ্ছে, কোর্ট করলে ফাইন, ফাইন মাফের জন্য কোর্টে আবেদন করলে সেটা তারা কিছুদিনের ভিতরে এগুলা চেষ্টা করে আপনার ফাইন হয়তো বা মাফ করে দিবে, অথবা কিছু দেওয়া লাগবে। কিন্তু করোনা পরিস্থিতি হওয়ার পর থেকে এই বিষয়গুলো খুব টাফ, খুব লম্বা সময় নিচ্ছে, এবং সরাসরি কোর্টে যেতে পারছে না কেউ, সেটাকে ইমেল করতে হচ্ছে, ইমেইলের আনসার আসছে না মাসের পর মাস। তো শোনা যাচ্ছে ঈদের পরে এই বিষয়টা একটু সহজ হবে, মানে মেইল করতেই হবে, কিন্তু মেইল করার জন্য যে প্রক্রিয়াটা সেটা হয়তো তাড়াতাড়ি হবে এবং রিপ্লাইটা তাড়াতাড়ি আসবে, এই হচ্ছে সর্বশেষ কথা। এমন না যে 2-1 দিনে হয়ে যাবে, 1 দিনের ভিতরে হয়ে যাবে, সেটা না, কারণ অনেক কোর্ট যে কোর্টসের লোকেরা ইমেল করছে সেগুলা পেন্ডিংয়ে আছে, অনেক ফাইনের কেস যেগুলো সেগুলো পেন্ডিংয়ে আছে। আপনি হঠাৎ করে আজকে করবেন আর 2-1 দিনের ভিতরে হয়ে যাবে, সেটা সেটা তো আকাশ কুসুম। এই জন্য আমাদেরকে
দেখতে হবে কিছুদিন, কারণ এখনো এইরকম দুই একদিনের ভিতরে কেউ করেনি, অথবা করলেও হয়তো সময় লাগবে, অনেক দিন পরে হবে, কারণ আগের গুলা তো আগে শেষ হবে, পরের গুলা পরে শেষ হবে। এই হচ্ছে ফাইনের বিষয়। এখন ভিজিট, আপনারা অনেকে প্রশ্ন করতেছেন দেশ থেকে ভিজিটে আসবেন কিভাবে এবং ভিজিট কি চালু হয়েছে। হ্যাঁ, ভিজিট চালু হয়েছে, ভিজিটের যে সরকারি নিয়ম সেটা একদম চালু হয়ে গেছে, সিস্টেমেও ভিজিট আসছে। কিন্তু যে সমস্যাটা হচ্ছে বাংলাদেশিদের জন্য, পুরুষদের জন্য সাধারণত এখনো হচ্ছে না। এটা হয়তো বিশেষ কারোর জন্য হতে পারে, কিন্তু সবার জন্য আগে যেভাবে হতো সেভাবে হচ্ছে না এখনো। কিন্তু ফ্যামিলিদের জন্য এখন ভিজিট হচ্ছে, ট্রাই করা যাচ্ছে ভিজিটের জন্য। তো এই পরিস্থিতি আপনারা জানেন, পাকিস্তান আর বাংলাদেশ এই দুই দেশের ক্ষেত্রেই এখনো ভিজিট দেওয়া হচ্ছে না, কিন্তু ভিজিটের সিস্টেমটা চালু হয়ে গেছে। তো আশা করা যায় করোনা পরিস্থিতি আর একটু বাংলাদেশের স্বাভাবিক হলে হয়তো বা সেটা স্বাভাবিক হয়ে যাবে ভিজিটের সিস্টেমটা। তো এই হচ্ছে ভিজিটের সিস্টেম। ভিজিটে এখনও কেউ আসেনি ভিজিটে, এবং ভিজিটে এখন সরাসরি সবাইকে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে সর্বশেষ সংবাদ। আর যদি আরও কোনো নতুন সংবাদ আসে অবশ্যই আমরা জানাবো। আমাদের ফেসবুক পেজের সমস্ত লিঙ্ক আছে গ্রুপের ডেসক্রিপশনে, তো সেখানে চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। আমরা চেষ্টা করি সব নিউজ ফেসবুকে আপডেট দেওয়ার জন্য। ইউটিউবে একটা ভিডিও তৈরি করতে সময় এবং যে প্রস্তুতিগুলো লাগে সেগুলো আসলে সব সময় সম্ভব হয় না। প্রবাস জীবনে সবারই তো কাজ আছে সেই কাজের কারণে, আর আমরা চেষ্টা করি সব আপডেট ফেসবুকে দেওয়ার জন্য। তো আপনারা সেখানে দেখতে পারেন, ফেসবুকে আমরা নিয়মিত সব আপডেট দিয়ে থাকি। তো আজ এখানেই, আগামীতে আবার কোনো নতুন নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।